একাই লড়াই করলেন অধিনায়ক নিজেই, ব্যাট হাতে তুলে নিলেন দুর্দান্ত এক অর্ধশতক। দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্ব পাওয়ার পর সাকিব আল হাসান মুখোমুখি হয়েছেন বাজে এক ঘটনার। সাকিবের নেতৃত্বে আরও একবার বাজেভাবে অল আউট হয়েছে বাংলাদেশ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে মাত্র 103 রানে গুটিয়ে যায় টাইগাররা। স্বাগতিকদের বলিং তাণ্ডবের মুখে মাত্র 103 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। বাংলাদেশের প্রথম ইনিংসের 10 উইকেটের মধ্যে 6টি শূন্য, রানের খাতা না খুলতেই শূন্যতে আউট হয়েছেন 6 জন, যেখানে আছেন অভিজ্ঞ মমিনুল হক, নাজমুল শান্ত, মাহমুদুল জয় কিংবা অনেকদিন পর জাতীয় দলে ডাক পাওয়া নুরুল হাসান সোহানো। ব্যাটারদের এমন দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের কারণে শেষ পর্যন্ত 103 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। একাই লড়াই করা সাকিব আল হাসান এদিন তুলেছেন 51 রান।